শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে পরিবেশ রসায়নের লেকচার টু নিয়ে হাজির হয়েছি আজকে লেকচার টুতে আমরা পড়ব গ্যাস নিয়ে আমি আগেই বলেছি আমি পরিবেশ রসায়ন অধ্যায়টিকে পাঁচটি ভাগে ভাগ করেছিলাম সেই আজকে দ্বিতীয় ভাগ ঘ্যাস ঘ্যাসের নিয়ে আমাদের যে টেক্সট বুকের যে ডিটেলস আলোচনা রয়েছে সেই আলোচনাটাকে আমি দুই ভাগ গিয়ে আলোচনা দুই ভাগে আলোচনা করব। আমি আগেই বলছি আমার এই ভিডিওগুলোতে শুধুমাত্র বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করা হবে ম্যাথগুলো এবং সৃজনশীল এবং এমসিকিউ অন্য ভিডিওতে আমি আলোচনা করবো এখন শুধু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আজকের এই পর্যায়ে বেসিক কনসেপ্টের যে আলোচনাগুলো থাকছে সেগুলো হচ্ছে গ্যাস বা বাষ্প কী এস টিপি বলতে কী বুঝো আইসোথার্ম কি আইসো বার কী চাপের বিভিন্ন এককগুলোর মধ্যে সম্পর্ক আয়তনের বিভিন্ন এককগুলোর মধ্যে সম্পর্ক বয়লের সূত্র চালসের সূত্র এবং অ্যাভের সূত্র আমাদের যে গ্যাস বা বাষ্প এই গ্যাস বা বাষ্পর যে বৌতধর ভৌত অবস্থা নির্ভর করে যে রাশিগুলোর উপর সেগুলো হচ্ছে তাপমাত্রা চাপ আয়তন মোল সংখ্যা এই চারটি রাশির মধ্যে যে সম্পর্কগুলো আছে সেই সম্পর্কগুলোর মধ্যে তিনটি মূল সূত্র রয়েছে সেই তিনটি মূল সূত্র হচ্ছে বয়লের সূত্র চার্লসের সূত্র এবং অ্যাভড্রের সূত্র আমরা এই সূত্র তিনটি এবং এই সূত্রগুলো থেকে উদ্ভূত অনুসিদ্ধান্তগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে তো চলো শুরু করা যায় প্রথমে আমরা জেনে নিব গ্যাস বা বাষ্প কী গ্যাস বা বাষ্প হচ্ছে কোনো একটি পদার্থের বায়বীয় অবস্থা আমরা সবাই জানি সে বায়বীয় অবস্থা মানে হচ্ছে যেটা দেখা যায় বা দেখা যায় না মানে হেঁসি অবস্থা এক কথায় অর্থাৎ কোনো একটি পদার্থের বায়বীয় অবস্থাকে গ্যাস বা বাষ্প বলে যদি সেটা পানি হয় তখন সেই বাষ্পটাকে বলা হয় জলীয় বাষ্প যেটা আমরা সবাই চিনি এস টি পি এটা আমরা সবাই জানি এস টিপি মানে হচ্ছে যদি টেম্পারেচার এস টিপি নাম্বার টু আমরা বলতে পারি এস টিপি হচ্ছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর ওয়ান এটিএম চাপ জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং ওয়ান এটিএম চাপকে বলা হয় এস টিপি বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার বানানটা তোমরা বই থেকে দেখে নিবে এস টিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার জিরো ডিগ্রি সিন্ডিকেট তাপমাত্রা এবং ওয়ানটি এম চাপকে বলা হয় এস টিপি এবার আসো এস এ টিপি মানে কি এস এটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম টেম্পারেচার অ্যান্ড প্রেশার এস টি পূর্ণরূপটা আমি লিখছি এস এটিপি স্ট্যান্ডার্ড অ্যামভিএন টেম্পারেচার অ্যান্ড প্রেশার এস এ টি পি স্ট্যান্ডার্ড অ্যামভিয়েন্ট মানে হলো পরিপার্শ্বিক টেম্পারেচার মানে হচ্ছে তাপমাত্রা অ্যান্ড অ্যাম্বিয়েন্ট সাধারণত কক্ষ তাপমাত্রা বা পরিবেশের তাপমাত্রা বা পরিপার্শ্বিক তাপমাত্রা সেটা কত যদি টেম্পারেচার টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড হয় এবং প্রেশার একশো কিলোপেসকেল একশো কিলোপেসকেল চাপ অথবা কে বলা হয় আর পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেট তাপমাত্রা এবং একশো কিলোপেসকেল চাপকে বলা হয় এস এ টিপি বা স্ট্যান্ডার্ড অ্যামবিএন টেম্পারেচার প্রেশার বা কক্ষ তাপমাত্রা এবং চাপ বা পরিবেশের তাপমাত্রা এবং চাপ এবার এসে আইসোর থার্ম মানে কি আইসো মানে হচ্ছে একই আর থার্ম মানে হচ্ছে তাপমাত্রা একই তাপমাত্রা এটাকে যদি আমরা খাঁটি বাংলা করি তাহলে দাঁড়াবে আইসোথাম মানে হচ্ছে সম মানে একই উষ্ণতা আইসোথার্ম এই শব্দের অর্থ হচ্ছে নাম্বার ফোর আমি লিখতেছি আইসোথার্ম আইসোথার্ম শব্দের অর্থ হল সম মানে একই তাপমাত্রা যেমন আমরা জানি যে বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির থাকে বয়লের সূত্রে যে কাজগুলো করা হয় সেগুলো একই তাপমাত্রায় করা হয় সেটাকে বলা হয় সম বা একই তাপমাত্রা বা আইসোথার্ম অর্থাৎ যদি এমন একটা প্রক্রিয়া বা এমন একটা সিস্টেম এমনভাবে কাজ করতেছে যে সেই সিস্টেমটা পরিবেশ থেকে তাপ নিচ্ছেও না বা সিস্টেম থেকে তাপ পরিবেশে যাচ্ছে না সেটাকে হলো আইসো থাম অনেকটা এসি রুমের মতো আমরা জানি এসি রুমের যে টেম্পারেচার সেটা সবসময় ফিক্সড থাকে বাইরে থেকে তাপ ভিতরে আসে না ভিতর থেকে তাপ বাইরে যায় না এটাকে বলা হয় সমস্ণক কোনো একটা সিস্টেম যদি এমনভাবে কাজ করে যে তার পরিবেশের তাপমাত্রা এবং অভ্যন্তরীণ তাপমাত্রা ভিন্ন হয় অর্থাৎ যদি পরিবেশ থেকে তাপ সিস্টেমে না আসে সিস্টেম থেকে সিস্টেম থেকে তাপ পরিবেশে না যায় তখন তাকে বলা হয় আইসো তারম সেমভাবে আইসো বার মানে হচ্ছে সমচাপীয় যদি কোনো একটা সিস্টেম একই চাপের কাজ করে আমি ধরো কোনো গ্যাসকে তাপমাত্রা বাড়াচ্ছি কোনো কখনও গ্যাসের গ্যাসের তাপমাত্রা বিশ ডিগ্রি করতেছি কখনও চল্লিশ ডিগ্রি করতেছি কখনও ষাট ডিগ্রি করতেছে কিন্তু চাপ চেঞ্জ করতেছে না চাপ একই রাখতেছি সেটাই হলো আইসো বার বা সমচাপ তাহলে আমরা বলতে পারি নাম্বার ফাইভ এটা হলো নাম্বার ফাইভ হল সময়ো বার কথার অর্থ হচ্ছে সম চাপ এই বার গ্রিক শব্দ আইসো গ্রিক শব্দ বার চাপের একটা একক এক ওয়ান অ্যাটমসফিয়ার মানে হলো ওয়ান বার এবার চাপের যে এককগুলো আছে আমরা শিরোনি আলোচনা করবো আমাদের যে পরিবেশ শাসনের যে অঙ্কগুলো আছে বয়ের সূত্র চালসের সূত্র আদর্শ গ্যাসের সূত্র এইগুলো দিয়ে অঙ্ক করতে হলে আমাদের চাপের এককগুলো সম্পর্কে ক্লিয়ার দাঁড়ানো থাকতে হবে কারণ চাপের এককগুলো যদি আমরা না জানি তাহলে আমরা পরীক্ষায় ভালো করে আনসার করতে পারবো না তো চলে যাই দেখে নেওয়া যাক চাপের এককগুলো কি। মনে রাখতে হবে কোথাও যদি লেখা থাকে ওয়ান এটিএম এটা মানে হইল ছিয়াত্তর সেন্টিমিটার পার চাপ ছিয়াত্তর সেন্টিমিটার পারত চাপ এটা মানেই হলো সাতশো ষাট মিলিমিটার পারত চাপ এটা মানে হলো ওয়ান জিরো কিলো এটা মানেই ওয়ান জিরো ওয়ান মানে এক দ্বারা গুণ করলাম এটা মানেই হলো ওয়ান টু ফাইভ নিউটন পার মিটার স্কোয়ার এটা মানেই হলো সাতশো ষাট টর এটা মানেই হলো ওয়ান বার এই এই বার থেকে কথাটা আসছে বার ওয়ান এটিএমে ওয়ান বার হয় যদি কোথাও কিলোপেসকেল দেওয়া থাকে কিন্তু তোমার এটিএমে বাইর করতে হয় তখন তুমি কিলোপেসকেল যে মানটা দেওয়া থাকবে সেই মানটাকে ওয়ান জিরো ওয়ান পয়েন্ট থ্রি টু ফাইভ দ্বারা ভাগ করলে এক একটা এটিএমে আসবে অথবা কোথাও দেওয়া আছে সাতশো ষাট মিলিমিটার মিলিমিটার মার্কারিতে মানটা দেওয়া আছে কিন্তু তোমার দরকার হচ্ছে এ মান বের করতে হবে তখন তুমি কি করবে যে মানটা দেওয়া থাকবে মিলিমিটার মার্কারিতে সেই মিলিমিটার মার্কারির মানটাকে সাতশো ষাট দ্বারা ভাগ করবে তাহলে সেটা এ হয়ে যাবে বুঝতে পারছো আবার যদি কোথাও এ দেওয়া থাকে তোমার সাতশো মিলিমিটার মার্কারি বের করতে হয় তখন যত এটিএম দেওয়া থাকবে সেটাকে সাতশো ষাট দ্বারা গুণ করলেই কি হয়ে যাবে এটিএম মিলিমিটার মার্কারি হয়ে যাবে এটিএম যত যত এটিএম দেওয়া থাকবে সেটাকে শ্বাসে দ্বারা গুণ করলে মিলিমিটার মার্কারি হয়ে যাবে এইভাবে আমরা চাপের বিভিন্ন এককগুলোকে কনভার্ট করতে পারি এগুলো তোমরা প্র্যাকটিস করবা এগুলো প্র্যাকটিস না করলে অঙ্ক করতে সমস্যা হয়ে যাবে বইয়ে দেওয়া আছে একটা পড়বা এবার আমরা শিখব আয়তনের যে এককগুলো আছে সেটা নিয়ে একটা জিনিস মনে রাখবা যে চাপের যে এসা একক সেটা হলো নিউটন আন্তর্জাতিক একক একক হচ্ছে এটা এক নিউটন পারমিটার স্কোয়ার এটা মনে রাখতে পারো যত পেস্কেল তত নিউটন পারমিটার স্কোয়ার এবার আয়তনের আয়তনের একক একক আয়তন এক হচ্ছে ঘন মিটার মনে রাখতে হবে এক ঘন মিটার মানে হলো এক হাজার লিটার এক ঘন মিটার মানে কি যদি এমন একটা জিনিস হয় যেটার দৈর্ঘ্য এক মিটার প্রস্থ এক মিটার আর উচ্চত এক মিটার একটা ট্যাঙ্ক ধরো তখন এইটার আয়তন হবে এক ঘনমিটার এক ঘনমিটার বা এক কিউবিক মিটারের মধ্যে পানি থাকতে পারবে এক হাজার লিটার বা এক ঘন মিটারের আয়তনটাকে আমরা এক হাজার লিটারও বলতে পারি আর ওটা মনে রাখবে যত লিটার তত ডেসিমিটার কিউব এক হাজার ডিএম কিউও লেখা যাবে আমরা এটা বলতে পারি ওয়ান লিটার ইকুয়াল টু ওয়ান ডিএম কিউব মনে রাখতে হবে এটা অনেক সময় ডিএম কিউব দেওয়া থাকে তোমার লিটার প্রয়োজন হইলে যত ডিএম কিউব তত লিটার অনেক সময় লিটার দেওয়া থাকে তোমার মিটার কিউব বাইর করতে দরকার হতে পারে তখন তুমি মনে রাখবা যত লিটার দেওয়া থাকবে তাকে এক হাজার দিয়ে ভাগ করলে মিটার কিউব হবে বা মিটার কিউব দেওয়া আছে তোমার লিটার দরকার তখন যত মিটার কিব দেওয়া থাকবে সেটাকে এক হাজার দিয়ে গুণ করলে আমরা লিটার পেয়ে যাব অনেক সময় দেখা থাকে সেন্টিমিটার দেওয়া থাকে তোমরা দেওয়া আছে সেন্টিমিটারে সেন্টিমিটার কিউব দেওয়া আছে মনে রাখতে হবে সেন্টিমিটার কিউব যদি দেওয়া থাকে তাহলে দেওয়া আছে ওয়ান সিএম কিউব সেটাকে আমাদের মিটার কিউব করতে বললো মনে রাখতে হবে যত সিএম কিউব দেওয়া থাকবে সেই সিএম কিউবকে টেন টু মাইনাস সিক্স দ্বারা গুণ করলে সেটা মিটার কিউব হয়ে যাবে যত সিএম কিউ দেওয়া থাকবে সেটাকে টেন টু মাইনাস সিক্স দ্বারা গুণ করলে মিটার কিউব হয়ে যাবে আর একটা হলো আমরা জানি আমাদের বাসায় যে পেপসি স্প্রাইট বা কোকাকোলা খাই সেই ককগুলার বোতলটা এক লিটার যদি হয় তাহলে এক লিটার মানে হলো এক হাজার মিলিলিটার আমরা লিখতে পারি এক লিটার ইকুয়াল টু এক হাজার মিলিলিটার এটা মানেই হলো এক হাজার আমরা লিখতে পারি সেন্টিমিটার কিউব বা ঘন সেন্টিমিটার মনে রাখতে হবে যত এম এল তত ঘন সেন্টিমিটার আই হো আই মিন ওয়ান সি মানে হলো কিউবিক সেন্টিমিটার মানে হলো ওয়ান সি কিউব মানে হলো ওয়ান এম এল তাহলে এক ঘন সেন্টিমিটার মানে হলো এক এম এল তাহলে আমরা এগুলো লিখতে পারি এক হাজার সিসি এই এই আয়তনের একগুলোর মধ্যে বিভিন্ন সম্পর্ক কনভার্ট করা শিখবা যদি কোথাও দেওয়া থাকে এম এলে তোমার লিটার বের করতে হয় যত এম দেওয়া থাকবে সরি যত এম এল দেওয়া থাকবে সেটাকে এক হাজার দিয়ে ভাগ করলে সেটা হয়ে যাবে কি লিটার হয়ে যাবে গ্যাসের সূত্রগুলোর মধ্যে প্রথমেই বলা যায় বয়েলের সূত্রের কথা বিজ্ঞানী বয়েল চাপ এবং আয়তনের মধ্যে কি সম্পর্ক স্থাপন করেছেন যা বয়েলের সূত্র নামে পরিচিত উনি দেখিয়েছেন যদি স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক মানে হলো গ্যাসের উপর যদি চাপ বাড়িয়ে দেওয়া হয় তাহলে তার আয়তন কমে যাবে আর চাপ কমিয়ে দেওয়া হলে আয়তন বেড়ে যাবে ভেরি সিম্পল আর আমরা এরকম বলতে পারি যে কোনো গ্যাসের P ও আয়তন ভি হলে ভি ইজ প্রপোর্শন টু ওয়ান বাই পি যখন টি স্থির অর্থাৎ স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো ঘ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক তা আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি বা একটু এভাবে লিখতে পারি আমরা বা ভি সমান সমান কে ওয়ান বাই পি আমরা সবাই জানি এখানে কে একটি সমানবাতিক ধ্রুবক আমরা যদি আরেকটু লেখ আরেক লাইন লিখে তাহলে লিখতে পারি পি ভি সমান সমান কে অর্থাৎ চাপ এবং আয়তনের গুণফল ধ্রুবক ধ্রুবক মানে কনস্ট্যান্ট অর্থাৎ যে মানটা সবসময় একই রকম হয় তাকে আমরা ধ্রুবক বলি আমরা এভাবে দেখাতে পারি যদি চাপ একটা চাপে আয়তন ভি হয় ধরো পি ওয়ান চাপ পি আয়তন ভি ওয়ান চাপ পি আয়তন ভি টু যদি এরকম হয় তাহলে আমরা কিন্তু দেখা যাবে যে পি ওয়ান আর ভি ওয়ান গুণ করলে যা হয় পি টু আর বি টু গুণ করলে তা হয় অর্থাৎ আমরা লিখতে পারি এই পি ওয়ান ভি ওয়ান এভাবে যদি আমরা অসংখ্যবার চাপ চেঞ্জ করি তাহলে অসংখ্যভার আয়তনও চেঞ্জ হবে কিন্তু প্রতি ক্ষেত্রে চাপ এবং আয়তনের গুণফল সমান হবে আমরা দেখতে পারি ইকুয়াল টু কে এখানে কে হচ্ছে একটি ধ্রুবক এই হলো বয়লের সূত্রের মূল কথা এখন এই ব্রয়লের সূত্র থেকে পরীক্ষায় গ্রাফ দেয় গ্রাফ মানে হচ্ছে গ্রাফ বয়লের সূত্র থেকে যে গ্রাফগুলো পাওয়া গেছে সেগুলো এমসিকিউ এ সেগুলো দিয়ে এমসিকিউ আসে বা সৃজনশীল আসে আমরা দেখব গ্রাফগুলো কেমন হয় বিজ্ঞানী বয়েল বিভিন্ন চাপে একটা স্থির তাপমাত্রায় একটা ঘ্যাসের বিভিন্ন আয়তন নির্ণয় করেন উনি প্রতি ক্ষেত্রে আয়তনকে অক্ষ বরাবর এবং চাপকে এক শক্ক বরাবর স্থাপন করেন এভাবে অর্থাৎ উনি একটা গ্রাফ তো নেন গ্রাফটার এক শক্ক বরাবর উনি পিকে স্থাপন করেন আর অক্ষ বরাবর উনি ভিকে স্থাপন করেন তখন দেখতে পান যে যখন প্রেসার কম থাকে তখন যদি আয়তন এখানে হয় যখন প্রেশার বাড়তে থাকবে তখন আয়তন আস্তে আস্তে কমতে থাকবে অর্থাৎ যখন প্রেশার একটু বাড়লো আয়তন একটু কমলো যখন প্রেশার আরও কম আরও বাড়লো আয়তন আরও কমলো অর্থাৎ প্রেশার বাড়ছে আয়তন কমছে এটাই হলো পি বনাম ভি লেখ উনি আরেকটি লেখা চিত্রাঙ্কন করেন উনি একশক বরাবর ওয়ান বাই পি মানে চাপের মানটাকে একের নিচে দিছেন এভাবে ওয়ান বাই পি এর মান দিচ্ছেন এক শক বরাবর এবং ভি এর মান দিচ্ছেন ও এক্য বরাবর তখন দেখছেন যে পি এর মান বাড়ার সাথে সাথে ভি এর মানটা আস্তে আস্তে বাড়তেছে সে কারণটা হলো কি ওয়ান বাই পি হওয়ার কারণে চাপের মান কমে যায় সেজন্য এর মানটা বাড়তে থাকে এর লেখা লেখাচিত্রটা এরকম সরল রেখা হয় উনি একটা লেখচিত্র অঙ্কন করছেন এরকম উনি একশক বরাবর পিকে স্থাপন করছেন আর এর মানকে ও এক বরাবর স্থাপন করছেন পি ভি পি ভি বলতে বোঝা চাপ এবং আয়তনের গুণফল এর চাপ এবং আয়তনের গুণফলকে উনি ও স্থাপন করে দেখতে পেয়েছেন যে প্রেশার যতই বাড়ে পিবি এর মান বাড়েও না কমেও না অর্থাৎ এটি সমান্তরাল একটি সরল রাখা হয় তো এটা যদি একটা নির্দিষ্ট টেম্পারেচারে এই পরীক্ষাগুলো করা হয় তাহলে আমরা টি ধরে ধরে নিতে পারি টি ওয়ান এটাও টি ওয়ান যদি টেম্পারেচার বাড়িয়ে দেওয়া হয় তাহলে ভিড় মানও বাড়বে তখন লেখা একটু একটি উপর দিকে উঠবে আরও যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে আরও উপর দিকে উঠবে আর এখানে একই রকম যদি টেম্পারেচার বাড়িয়ে দেওয়া হয় তাহলে গ্রাফটা একটু পুর্দি উঠবে আরও বাড়িয়ে দিলে আরও পুর্দি উঠবে এখানে একই রকম যদি টেম্পারেচার বাড়িয়ে দেওয়া হয় তাহলে পিবির মান আর বেশি হবে আর যদি আরও বাড়িয়ে দেওয়া হয় তাহলে পিবির মান আরও বেশি হবে অর্থাৎ টি ওয়ান টি টু টি থ্রি ক্যালবিন তাপমাত্রায় পিবির মানগুলো ভিন্ন ভিন্ন হবে এভাবে এটি হলো বয়লের সূত্র মোট কথা হল গ্রাফের মধ্যে চাপ এবং আয়তন থাকলেই বুঝতে হবে এটা বয়লের সূত্র এই বয়লের সূত্র সম্পর্কেই প্রশ্ন করবে পরীক্ষায় প্রশ্ন দিবে যে এই গ্রাফটি কোন সূত্রকে সমর্থন করে তার আমাদের আনসার হবে এই গ্রাফটি ব্রয়লের সূত্রকে সমর্থন করে এই হলো ব্রয়লের সূত্রের মূল কথা এবার আমরা দেখব চার্লসের সূত্র বিজ্ঞানী চার্লস আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক স্থাপন করেন এখন একটা একটা কথা আমি বলে নিই এই যে প্রক্রিয়াটা এটা স্থির তাপমাত্রায় সংগঠিত হয় তাপমাত্রা ফিক্সড থাকে যত আমরা বিভিন্ন চাপে বিভিন্ন আয়তন নির্ণয় করব। বিভিন্ন চাপে বিভিন্ন আয়তন নির্ণয় করলেও টেম্পারেচার এক জায়গায় রাখব টেম্পারেচার ফিক্সড থাকবে নির্দিষ্ট তাপমাত্রায় কাজটা করব এই জন্য এই রেখাগুলোকে বলা হয় আইসোথার্মাল বা সমতাপীয় রেখা সমতাপীয় রেখা বা আইসোথার্ম আর বয়লের চালসের সূত্র আমরা দেখব যে চাপ স্থির কিন্তু ভিন্ন ভিন্ন টেম্পারেচারে আয়তন ভিন্ন ভিন্ন হচ্ছে এটাই হলো চার্লসের সূত্র তো বিজ্ঞানী চালস ব্যাখ্যা করেন এইভাবে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক পরম তাপমাত্রা মানে কি অর্থাৎ ক্যালভিন তাপমাত্রা ক্যালভিন তাপমাত্রার সমানুপাতিক আমরা যদি বলি যে টি তাপমাত্রায় আয়তন ভি টি তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন ভি তখন আমরা লিখতে পারব ভি ইজ প্রপোর্শন টু টি যখন পি স্থির একটা কথা বলতে পারি এখানে এখানে কিন্তু মূল সংখ্যাও স্থির নির্দিষ্ট ভরের গ্যাস নিয়ে কাজ করা হয় এজন্য এখানে মূল সংখ্যাও ফিক্সড ওকে আমরা এটাকে এভাবে লিখতে পারি বা ভি সমান সমান কে টি এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক তোমরা সবাই জানো কে মানে হচ্ছে যে কোনো একটা নাম্বার ওয়ান টু থ্রি ফোর এখানে দেখানো হয়েছে কে মানে যদি ওয়ান হয় তাহলে এক গুণ আর টু হলে দুই গুণ মানে আয়তনটা হবে তাপমাত্রা দ্বিগুণ হারে বাড়ে বা কমে এরকম এভাবে লিখতে পারি আমরা ভি বাই টি সমান সমান কে অর্থাৎ প্রতি ক্ষেত্রে আয়তনকে তাপমাত্রা দিয়ে ভাগ করলে যে মানটা হবে সেটা হবে ধ্রুবক মান বা কনস্ট্যান্ট মান ধরো যখন টেম্পারেচার টি ওয়ান তখন আয়তন ভি ওয়ান যখন টেম্পারেচার টি টু আয়তন ভি টু এভাবে টেম্পারেচার যত আমরা চেঞ্জ করব। আয়তনও চেঞ্জ হবে কিন্তু প্রতি ক্ষেত্রে দেখা যাবে যে ভি ওয়ানকে টি ওয়ান দ্বারা ভাগ করলে যা হবে বি টুকে টি দ্বারা ভাগ করলে তাই হবে এভাবে যতবার আমি ভাগ করব প্রতিবার কী আসবে একই মান আসবে এটাই হল চালসের সূত্রের মূল কথা অর্থাৎ কোনো স্থির তাপ চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক পরম তাপমাত্রা মানে কি পরম তাপমাত্রা হচ্ছে ক্যালভিন তাপমাত্রা তার সাধারণত এই সূত্রের উপর ভিত্তি করেই তা ক্যালভিন স্কেলটা প্রতিষ্ঠিত করা হয়েছে অর্থাৎ যে তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয় অর্থাৎ যদি আমরা মাইনাস দুশো তেয়াত্তর দশমিক এক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রায় নিয়ে যাই কোনো গ্যাসকে তখন আমাদের থিওরিটিক্যালি বা তাত্ত্বিকভাবে গ্যাসের আয়তন শূন্য হয় যাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা আর এই পরম শূন্য তাপমাত্রার উপর ভিত্তি করে তাপমাত্রার পরম স্কেল বা ক্যালভিন স্কেল প্রতিষ্ঠিত হয়েছে বিজ্ঞানী ক্যালভিন এ স্কেল আবিষ্কার করেন তাই এর নাম অনুসারে এখানে ক্যালভিন স্কেল বলা হয় বা পরম স্কেল বলা হয় মনে রাখতে হবে শূন্য তাপমাত্রা হলো মাইনাস দুইশো দশমিক এক ডিগ্রি সেন্টিগ্রেড বা জিরো ক্যালবিন এই চালসের সূত্র থেকে আমরা যদি গ্রাফ আঁকি তাহলে দেখতে পাবো এরকম অর্থাৎ যদি আমরা এক অক্ষ বরাবর টিকে স্থাপন করি আর অক্ষ বরাবর ভিকে স্থাপন করি দেখা যাবে যতই টি বাড়বে ততই বি বাড়বে যতই টি বাড়বে ততই ভি বাড়বে যখন প্রেশার ফিক্সড আর এটা একটা শল মূলবিন্দুকে সল রেখা হবে তাপমাত্রা বাড়লে আয়তন বাড়তেছে যেন উপরের দিকে উঠতেছে আর তাপমাত্রা আরও বাড়লে আরও উপরের দিকে উঠবে আর এখানে মনে রাখতে হবে এটা আইসো বার আইসো বার মিন্স হচ্ছে সমচাপীয় অর্থাৎ একই চাপে এই পরীক্ষাগুলো হবে আমরা টেম্পারেচার ভিন্ন ভিন্ন করবো কিন্তু চাপকে ভিন্ন ভিন্ন করবো না যখন আমরা চালসি সূত্র পরীক্ষা করব একই চাপে পরীক্ষাটা করা হয় এই জন্য এটা হচ্ছে সমচাপীয় বা আইসো বার এই চার্লসের সূত্র থেকে আমরা একটি অনুসিদ্ধান্তে পৌঁছাতে পারি সেটা হলো তাপমাত্রার সাথে ঘনত্বের সম্পর্ক আমরা এখন দেখাবো তাপমাত্রার সাথে ঘনত্বের সম্পর্ক কি হতে পারে তাপমাত্রার সাথে ঘনত্বের সম্পর্ক অর্থাৎ টি আর ডি এর সম্পর্ক বের করব আমরা এখন টি ও ডি এর সম্পর্ক এখন আমরা একটু দেখব ডি ঘনত্ব মানে কি আমরা জানি ঘনত্ব ডি সমান সমান ভর বাই আয়তন যে কোনো একটা ঘ্যাসের ভরকে আয়তন দ্বারা ভাগ করলে ঘনত্ব পাওয়া যাবে আমরা যদি ধরে নিই যে যখন আয়ত টেম্পারেচার টি ওয়ান তখন আয়তন ভি ওয়ান সুতরাং ডি ওয়ান ইকুয়াল টু ডব্লিউ বাই ভি ওয়ান আবার যখন টেম্পারেচার টি টু তখন আয়তন যদি ভি টু হয় তখন আমি লিখতে পারি ডি টু মানে হল ডব্লিউ বাই বি টু অর্থাৎ ভর আর আয়তন দ্বারা ভাগ করলে ঘনত্ব পাওয়া যাচ্ছে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে এরকম লিখতে পারি ভি ওয়ান ইকুয়াল টু ডব্লিউ বাই ডি ওয়ান আর এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে লিখতে পারি ভি টু ইকুয়াল টু ডব্লিউ বাই ডি টু আমরা এই মানগুলো চার্লসের সূত্রে বসাবো চার্লসের সূত্র থেকে আমরা জানি ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি টু ভি ওয়ানের জায়গায় আমি লিখতে পারি ডব্লিউ বাই ডি ওয়ান টি ওয়ান টু জায়গায় আমি লিখতে পারি ডব্লিউ বাই ডি টু বাই টি টু এই সমীকরণটা যদি আমরা ক্যালকুলেশন করি উভয় পার্শ থেকে যদি আমরা ডব্লিউ বাদ দিয়ে দিই তাহলে লিখতে পারি ওয়ান বাই ডি ওয়ান বাই টি ওয়ান টু ওয়ান বাই ডি টু বাই টি টু এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এরকম আসবে ডি ওয়ান টি ওয়ান ইকুয়াল টু ডি টু টি টু অর্থাৎ এটাকে যদি আমরা উলটিয়ে দিই তাহলে এরকম হবে ডি ওয়ান টি ওয়ান ইকুয়াল টু ডি টু টি টু আর এটাকে যদি আমরা আরও একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা এভাবেও লিখতে পারি ডি ওয়ান বাই টি টু টু ডি টু বাই টি ওয়ান অর্থাৎ এটা এখানে টি টুটা এখানে আনলাম আর টি ওয়ানটাকে এখানে নিয়ে গেলাম এখানে দেখা যাচ্ছে যে এখানে ডি ওয়ান এখানে টি টু এখানে ডি টু এখানে টি ওয়ান এটা মানে হলো ব্যস্তানুপাতিক অর্থাৎ তাপমাত্রা বাড়লে ঘনত্ব কমে যায় তাপমাত্রা কমলে ঘনত্ব বেড়ে যায় এই হলো এই সূত্রের মাহাত্ম এটা মনে রাখতে হবে ভি বনাম টি লেখা থাকলেই হবে চালসের সূত্র যে গ্রাফের মধ্যে বি আর টি থাকবে মনে করবে এটা হচ্ছে চালসের সূত্র যে গ্রাফের মধ্যে ভি আর পি থাকবে মনে করবে সেটা হচ্ছে বয়লের সূত্র এই হলো বয়ল চালসের সূত্র থেকে প্রাপ্ত অনুসিদ্ধান্ত ঘনত্ব তাপমাত্রার ব্যস্তানুপাতিক আর আয়তন তাপমাত্রার সমানুপাতিক এবার আমরা শিখব অ্যাভেগোডের সূত্র অ্যাভেগ্র দেখাচ্ছে দেখিয়েছেন যে একটা গ্যাসের আয়তন মূল সংখ্যার সমানুপাতিক মানে স্থির তাপমাত্রা এবং চাপে কোন গ্যাসের আয়তন এর মূল সংখ্যার সমানুপাতিক অর্থাৎ যদি এন মূল গ্যাসের আয়তন ভি হয় আয়তন ভি তবে আমরা লিখতে পারি ভি ইজ প্রপোর্শন টু এন দ্যাট মিন্স মূল সংখ্যা বাড়লে আয়তন বাড়বে মূল সংখ্যা কমলে আয়তন কমবে তাহলে স্থির তাপমাত্রা ও চাপে নির্দিষ্ট ভরে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসে আয়তন এর মূল সংখ্যার সমানুপাতিক হবে মূল সংখ্যা বাড়লে আয়তন বাড়বে মূল সংখ্যা কমলে আয়তন কমবে এখান থেকে তিনটা গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্তে পৌঁছানো গেছে এই অনুসিদ্ধান্তগুলো আমরা দেখব অনুসন্ধানগুলো প্রথমটা এরকম বলতে পারি যে একই তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন সমান একই তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন সমান মোলার আয়তন সমান মানে হলো মোল গ্যাসের আয়তন সমান হবে ধরো তুমি নিলা হাইড্রোজেন তুমি নিলা অক্সিজেন এখানেও সরি এখানে যদি মোল থাকে এখানেও যদি মোল থাকে দুইটার আয়তনেই কী হবে সমান হবে অর্থাৎ সকল গ্যাসের এক মোলের আয়তন সমান হবে মানে এক মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন যা মোল হাইড্রোজেন তা এক মোল অক্সিজেনের আয়তনও তা আর মনে রাখতে হবে যদি এস টিপি হয় সে আয়তনটা হবে বাইশ দশমিক চার লিটার অর্থাৎ টেম্পারেচার যখন জিরো হবে চাপ যখন ওয়ান এটিএম হবে যে কোনো গ্যাসের মোলের আয়তন হবে বাইশ দশমিক চার লিটার আর যদি টেম্পারেচার একটু বাড়ে বাড়ে যদি এস হয় বা কক্ষ তাপমাত্রা হয় তাহলে হবে চব্বিশ দশমিক সাত আট নয় লিটার এটা মনে রাখতে হবে এটা হলো অ্যাভোকেটের সূত্র থেকে প্রাপ্ত প্রথম অনুসিদ্ধান্ত আর একটা কথা বলতে পারি আমরা নাম্বার টু যে একমোল ঘ্যাসে একমোল ঘ্যাসে অণু থাকে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি এটাও বলতে পারি আমরা আরও বলতে পারি যে সমায়তন বিশিষ্ট সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে ধরো এক লিটার হাইড্রোজেন নিলাম আর এক লিটার কার্বন ডাইঅক্সাইড নিলাম যদি তাপমাত্রা এবং চাপ সমান হয় তাহলে আয় অণু সংখ্যা সমান হবে অর্থাৎ সম একই তাপমাত্রা ও চাপে সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে ধরো কক্ষ তাপমাত্রায় এখানে যদি এক লিটার হয় আর এখানেও যদি এক লিটার হয় এখানে যে কয়টা অণু থাকবে এখানেও সেই কয়টা অণু থাকবে এটা বোঝানো হচ্ছে এই হলো অ্যাভেগোডের সূত্র থেকে প্রাপ্ত অনুসিদ্ধান্তগুলো। আমরা এখন দেখব এই ব্রয়লের সূত্রে এবং চালসের সূত্র যদি আমরা সমন্বয় করি তাহলে কি পাওয়া যায় আর যদি আমরা অ্যাভের সূত্র এবং ওই ব্রয়লের সূত্রে এবং চালসের সূত্রকে সমন্বয় করি তাহলে কি পাওয়া যায় তাহলে বয়েলের সূত্র থেকে আমরা কি পেলাম ব্রয়লের সূত্র হলো বি ইজ প্রপোর্শন টু ওয়ান বাই পি যক আমরা জানি সেখানে টি স্থির অর্থাৎ টেম্পারেচার একটা ফিক্সড মানে থাকবে আর চালসের সূত্র আমরা কি পেলাম চালসের সূত্র হলো ভি ইজ প্রপোর্শন টু টি অর্থাৎ টেম্পারেচার সমানুপাতিক যেখানে পি স্থির তো এই দুইটাকে যদি আমরা একসাথে এটাকে এক নাম্বার সমীকরণ দিই এটাকে দুই নাম্বার সমীকরণ দিই তাহলে আমরা লিখতে পারি দুইটাকে সমন্বয় করলে ভি ইজ প্রপোর্শন টু টি বাই পি এটা উপরে এটা নিচে আর আমরা এটাও লিখতে পারি ভি সমান সমান কে টি বাই পি যেটা আমরা ক্যালকুলেশন করি তাহলে এভাবে লিখতে পারি ভি পি বাই টি ইকুয়াল কে মানে এটাই পাশে আসলে নিচে আসবে এটাই পাশে আসলে উপরে আসবে তাহলে পি ভি বাই টি ইকুয়াল টু কে অর্থাৎ যে কোনো গ্যাসের চাপ এবং আয়তনের গুণফলকে তাপমাত্রা দিয়ে ভাগ করলে একটা ধ্রুবক মান আসবে যদি এটা ভিন্ন ভিন্ন টেম্পারেচারে ভিন্ন ভিন্ন প্রেশারে আয়তন ভিন্ন ভিন্ন হয় তাহলে আমরা লিখতে পারি পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল তাহলে ব্রয়লার সূত্র এবং চার্চের সূত্রকে যদি আমরা ভিন্ন ভিন্ন টেম্পারেচারে বারবার পরীক্ষা করি তাহলে আয়তন যদি ভিন্ন ভিন্ন হয় কিন্তু প্রতি ক্ষেত্রে চাপ এবং আয়তনের গুণফলকে তাপমাত্রা দিয়ে ভাগ করলে মান একই রকম হবে তাহলে পি ওয়ান বি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু বি টু বাই টি টু এ হল ব্রয়ল এবং চালচা সূত্রের সমন্বয় সূত্র এবার আমরা শিখব এই তিনটে সূত্রকে সমন্বয় করলে কি পাওয়া যাবে অর্থাৎ ব্রয়লার সূত্র চালচা সূত্র এবং সূত্রকে সমন্বয় করলে আমরা কী পাবো সেটা দেখব আমি আবারও বলছি আমি শুধু এখানে বেসিক কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করেছি আমি পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করবো আমাদের ডিটেলস সৃজনশীল এবং এম সিকিউ এবং অন্যান্য ম্যাথগুলো নিয়ে তো চলো দেখা যাক যা সূত্র থেকে আমরা কী পাই অ্যাভাগোডু বলেছেন ভি ইজ প্রপোর্শন টু এন তাহলে একটি তিন নম্বর সমীকরণ দিলাম এই তিনটা যদি আমরা একসাথে সমন্বয় করে তাহলে লিখতে পারি ওয়ান টু থ্রি হতে পাই ভি ইজ প্রপোর্শন টু এন টি বাই পি আর যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে লিখতে পারি পি ভি সরি ভি সমান সমান আর এন টি পি এখানে আর একটা ধ্রুবক তবে সেটা হবে মোলার গ্যাস ধ্রুবক মানে মোল গ্যাসের জন্য এটা চিন্তা করা হয় এটাকে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক তাহলে আমরা এভাবে লিখতে পারি পি ভি ইকুয়াল টু এন আর টি এটাই হলো আদর্শ গ্যাসের সমীকরণ ব্রয়লের সূত্র চালসের সূত্র এবং অ্যাভোগ্রেডের সূত্র সমন্বয় করে যে সূত্রটা তৈরি করা হয়েছে সেটাকে বলা হয় আদর্শ গ্যাসের সমীকরণ এই আদর্শ গ্যাসের সমীকরণ পিভিকল টু এখানে আর একটি সমানুপাতিক ধ্রুবক এটাকে মোলার গ্যাস ধ্রুবক বলা হয় এই মোলার গ্যাস ধ্রুবক সম্পর্কে আমার পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আর এর বিভিন্ন মান আছে অ্যাসাই একক লিটার চাপে একক তারপর সিজিএস একক সেগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করো লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা আমাকে আমার সাথে থাকা ও আমাকে উৎসাহ দাও যাতে আরও ভালো ভিডিও তৈরি করতে পারি আর সে পর্যন্ত ভালোভাবে সুস্থ থাকো